আমরা ভৈরবী, ভৈরবী একটি দেশীয় সংস্কৃতি গবেষণা কেন্দ্র এবং গীতরঙ্গ পরিবেশনা কেন্দ্র। আমরা দেশীয় সংস্কৃতি নিয়ে কাজ করি এবং সংস্কৃতির একটি বড় অংশ হচ্ছে নাচ ও গান। আমরা গান নিয়ে কাজ করছি, মূলত লোকগান নিয়ে আমরা কাজ করি। আর তাই আজকে আমাদের এখানে যারা আছেন, আমরা সবাই ভৈরবীর গানের দলেরই অংশ। আমি ভৈরবীতে একদম নতুন, কিছুদিন আগে আমি ভৈরবীতে আসি। তো ভৈরবীতে আমি যে বিষয়টা খেয়াল করলাম সেটা হলো তারা দেশীয় সংস্কৃতি নিয়ে কাজ করে। তো হয় না, যেমন বাঙালির কাছে বার্গার কিংবা পিৎজা খাওয়ার মতো, বার্গার এবং পিৎজা খেলে যেমন শান্তি লাগে না, ভাত না খেলে শান্তি লাগে না, তখন আমার কাছে মনে হয় যে এই যে মাটির গান বা লোক সংস্কৃতি, এই গানগুলো না গাইলে ভালো লাগে না আমার নিজের কাছে। আমরা এখন একটি রাঢ় অঞ্চলের গান করতে যাচ্ছি। তো এই গানটি মূলত সেখানকার মেয়ে যখন বিয়ে হয়ে যায়, মেয়ে বিদায়ের সময় মেয়েকে কিভাবে শ্বশুর বাড়িতে গিয়ে সে কিভাবে চলবে বা হচ্ছে তাকে বিদায়ের সময় যেসব কথা বলা হয় তার উপর ভিত্তি করে মূলত গানটা মানে তৈরি করা হয়েছে। লালন সাইজির গানের মধ্যে তো আমরা অনেকভাবে শুনি, অনেকে অনেকভাবে করছে এর আগে। তো লালন সাইজির গানে অনেক ভাগ আছে, যেমন গোষ্ঠের গান, তারপর এটা হলো সকালবেলা করা হয়, মানে এটা হলো শ্রীকৃষ্ণের কীর্তনের মধ্যে থেকে আনা আর কি। শ্রীকৃষ্ণ যখন আর কি গোষ্ঠে গরু চড়াতে যেতেন, তো ওই সময় তারা যে গানগুলো করছে বা সিচুয়েশনের উপরে ভিত্তি করে গানগুলোকে করা। তো আমি একটা গোষ্ঠের গান করি। আরে লয়ে গোধন গোষ্ঠের কানন চলো গোকুল বিহারি, গোষ্ঠে চলো হরি মুরারি, তুমি গোষ্ঠে চলো হরি মুরারি। অডিয়েন্সের কাছে গানটাকে পৌঁছানোর জন্য শুধু আমরা গানটা গাইছি না, আমরা গানের সাথে দেখা যাবে যে গানের সাথে প্রাসঙ্গিকভাবে যদি কোনো অ্যাক্ট বা কিছু অভিনয় করতে হয় সেটাও হয়তো আমরা গানের পাশাপাশি করছি, যাতে একজন দর্শকের কাছে আমাদের গানটা শুধু গান না, তিনি যাতে বিষয়টা বুঝতে পারেন এবং তার কাছে যাতে সেটা দেখতে ভালো লাগে, তার শুনতে ভালো লাগে, তার যাতে মনোযোগটা অন্যদিকে না যায়, আমরা চেষ্টা করি যে আসলে সেভাবেই আমাদের মানে প্রযোজনাটা চালানো বা সেভাবেই আমরা আমাদের কাজটাকে মূলত পরিচালনা করে থাকি। আমরা মূলে তুই বাঁচাবি তাই তোরে সঙ্গে করি। ভৈরবী শুধুমাত্র মানে এত গভীরে যে শুধু থাকছে তা না, আসলে আধুনিকতার ছোঁয়াও ভৈরবীতে যথেষ্ট পরিমাণে আছে। আমরা লাস্ট অকেশন ভিত্তিক করেছিলাম, আমাদের বসন্ততে অনেক, হ্যাঁ উৎসব ভিত্তিক বসন্ততে আমরা অনেক গান করেছিলাম। আমরা একটা বসন্তের গান শুনি। মাটির গানের আরেকটা অন্যতম মানে বড় অংশই হচ্ছে কীর্তন। কীর্তনটা আসলে একটা উপাসনার অংশ আমাদের, আর আমরা যারা হিন্দু আছি তারা ছোটবেলা থেকেই আর কি যখন পূজা হয় মা প্রতিদিনই সকালবেলা কীর্তন করে, আর আমার কীর্তন শোনাটা আসলে ওভাবেই, প্রতিদিন সকালবেলা
যখন মা গান গায় কীর্তন করে ওটা শুনে শুনে আসলে আমি কীর্তনটা শিখেছি। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ভৈরবি এখন দেশীয় যেই আমাদের সংস্কৃতিগুলো সেটা দেশের মানুষের কাছে ছড়ানোর যেই কাজগুলো সেইগুলো করছি আমরা, আমরা বিভিন্ন প্রযোজনা নামানোর চেষ্টা করছি ভবিষ্যতে। এছাড়াও আমরা শুধু তো গান নয়, দেশের সংস্কৃতির আরও বিভিন্ন পার্ট আছে সেইগুলো নিয়েও টুকটাক আমরা কাজ করছি। আমরা যখন গানের আড্ডায় বসি, গানের শুরুতেও মানে আড্ডার শুরুতেও গান, আড্ডার মাঝেও গান, আড্ডার শেষেও গান, গান দিয়ে আসলে আমাদের সবকিছু চলতে থাকে। ভৈরবী মানে আসলে গান। ও গো ভাই সব তোমারও লাগে, কান্দে পরাণ কান্দে আমার গিয়া, জবা কুসুম তেল গুদিসি কেশে রূপরে, সিরল বিরল বেনি গো বংশে ভাই সাবের তরে। ভৈরবীর যে গবেষণা ভিত্তিক দল আছে, সেই গবেষণা ভিত্তিক দল এবং যারা গানের দল সবাই মিলে আমরা লোক খাবার নিয়ে একটি পরবর্তী উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছি এবং উদ্যোগটির নাম হচ্ছে রসনা। সেই রসনাতে বাংলার সব রকমের লোক খাবার পাওয়া যাবে, এটা আমার এই চিন্তাভাবনা নিয়ে আমরা আমাদের কাজটা শুরু করতে যাচ্ছি। আর ভৈরবী দেশীয় সংস্কৃতি নিয়ে কাজ করে এবং ভৈরবীর উদ্যোগ হচ্ছে এই দেশীয় সংস্কৃতিটাকে দেশের বাইরেও পৌঁছে দেওয়ার, আমাদের আশেপাশে যারা শিল্পী আছে তাদেরকে সকলকে নিয়ে একসঙ্গে কাজ করার, একসঙ্গে এগিয়ে যাওয়ার এই লক্ষ্যে মূলত আমরা কাজ করছি। এই যে আমার দেশ আহা, এই যে আমার বাড়ি, এই বাংলাদেশের লাইগায় আমি জীবন দিতে পারি। সুরে মাঝি আমার বন্ধু